সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের গুঞ্জনে মুখরিত শোবিজ অঙ্গন। এরই মাঝে অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে মজার পোস্ট উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে চলছে জোর চর্চা। রোববার 12 নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জয়। তাতে দেখা যায় একই ফ্রেমে জয়, চিত্রনায়ক রিয়াজ, মাহফুজ রহমান ও শবনম বুবলি। বুবলি জয়কে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে ছবির ক্যাপশনে জয় লিখেন, কাকে মিষ্টি খাওয়াইলা আর কার সঙ্গে প্রেম করলা কিছুই বুঝলাম না, তাও আবার দুই নায়ক সাক্ষী ছিল। পোস্টের শেষাংশে জয় লিখেছেন, মজার পোস্ট, কেউ আবার কিছু মনে করেন না। হ্যাঁ দর্শক, জয়ের এ পোস্টে 20,000-এর বেশি রিয়েক্ট পড়েছে, মন্তব্য করেছেন 12 শতাধিক নেটিজেনদের। পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকে এ পোস্টে মন্তব্য করেছেন। তো দর্শক, আপনাদের কি মনে হয়, এই তাপস বুবলি কর্মকাণ্ডে বুবলিকে আরও কত নায়ক নায়িকার কটাক্ষ বা মন্তব্য সহ্য করতে হতে পারে?